জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শক বৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি, আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্র বিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদে সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করছেন। তো আজকে যে সাবজেক্টটাকে নিয়ে আমি বলতে বসেছি সেটা কিন্তু প্রায় 90% ঘরের সমস্যা। 90% তো 90% ঘরের মধ্যে বিবাহিত দম্পতিরাও করছেন, আবার যারা বিয়ে করতে যাচ্ছিলেন তারাও করছেন, আবার যারা নতুন রিলেশনে জড়িয়েছিলেন হঠাৎ করে ব্রেকের দিকে যাচ্ছে তারাও আছেন। তো এখন প্রসঙ্গটা হচ্ছে যে বিবাহিত দম্পতিদের মধ্যে একটা সমস্যা হয়, সেই সমস্যাটা কি সমস্যা? যখন কোনো একটা ইস্যু হয়ে যায়, দু তিনটে সমস্যা হয় বেসিক্যালি, যখন একটা ইস্যু হয়ে যায় তখন ওই ইস্যুটাকে, ইস্যু বলতে একটা বাচ্চা কাচ্চা যখন হয় তখন সেটাকে গুরুত্ব দিতে গিয়ে না আমরা আমাদের স্পাউসকে গুরুত্ব দিই না, এটা একটা বড় সমস্যা। দ্বিতীয় সমস্যা, স্পাউস যখন গুরুত্ব দেওয়া বন্ধ করে দিচ্ছে বা ফেট আপ হয়ে যাচ্ছে, চাপে পড়ে গেছে, তখন যে কেউ একজন অন্যদিকে মুখ ঘোরায় যদি সেই সময় সেই গ্যাপটাকে কেউ পূরণ করতে আসে। তো আর তৃতীয় একটা বড় সমস্যা হচ্ছে শারীরিক কিছু সমস্যা থাকে যেখানে বিয়ের পরেও সম্পর্ক ভেঙে যায়। তো এই তৃতীয় নম্বর সমস্যাটাকে নিয়ে কোনো একদিন আলোচনা করব, কোনো একটা ভিডিও অবশ্যই বানিয়ে দেবো, কারণ এটা কোনো লজ্জার বিষয় না, বরঞ্চ এটা একটা সমস্যা। কিন্তু যারা ধরুন প্রেম করছেন, কিছুদিন প্রেমের পরেই তারপরেই সম্পর্কটা ভেঙে যায়, ঘুরে যায়, তো এর পেছনে সবচেয়ে বড় কারণটা কি? আমি দেখেছি, আমার কাছে তো প্রচুর কেস আছে, সেই কেসের বেসিসে আমি দেখেছি প্রথমেই শরীর দেওয়া নেওয়া হয়ে যায়। দেখবেন সেই ভালোবাসাগুলো বিয়ে অবধি গড়ায়, যেই ভালোবাসাগুলোর মধ্যে সম্পূর্ণ শরীর দেওয়া নেওয়া হয় না। কিন্তু যদি সম্পূর্ণ শরীর দেওয়া নেওয়া হয়ে যায় না, সেই সম্পর্কগুলো কিন্তু গ্যারান্টি ভেঙে যায়। কেন গ্যারান্টি ভেঙে যায়? যদি সেগুলো আবার লং হয়ে যায়, অর্থাৎ দু চার বছর আমরা একসাথে ছিলাম, এই কেসগুলোতে কিন্তু সম্পর্ক অবশ্যই করে ভাঙে, কারণ তখন মনে হয় যে কোনো দায়িত্ব ছাড়াই তো আমি আরেকটা উল্টো দিকের আমার অপোজিট সেক্সটাকে পাচ্ছিলাম, কিন্তু এখন যদি দায়িত্বর প্রসঙ্গ আসছে তাহলে পালাই পালাই একটা ব্যাপার থেকেই যায়, এইখানটাতেই সমস্যাটা বেসিক্যালি ক্রিয়েট হয়। আর একটা হচ্ছে সদ্য প্রেম করছে, শরীর অবধি পৌঁছায়নি, সদ্য প্রেম করছে, কিন্তু তার মাঝেই সন্দেহ চলে আসছে যে ওর মোবাইল এনগেজ কেন, ও এখানে কোথায় গেল, ও সম্পর্কে দুদিন কোনো খোঁজ খবর পাচ্ছি না। এই সন্দেহের কারণেও কিন্তু আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে সম্পর্ক ভেঙে যায়। তো সেগুলোকে মোটিভেশনাল স্পিচের মাধ্যমে আবার ঠিক করেছি, তাতে কোনো তন্ত্র প্রয়োগ করতে প্রয়োজন পড়ে না, করিও নি। কিন্তু কিছু ক্ষেত্রে এরকম আছে যে আর একটা, আপনি সন্দেহ করেছেন, আপনি ছেলে মেয়ে যাই হোন, আপনি সন্দেহ করেছেন এবং সেটা দিনের পর দিন করেছেন এবং সেটাকে নিয়ে আঘাত করেছেন, ফলে কি হয়েছে? আঘাত বলতে চটথাপড়া মারা বলছি না, মানে মুখে মুখেই একটা এমন আঘাত হয়ে যায় না, যে আঘাতের ফলে সম্পর্ক নষ্ট হয়ে যায়, ফলে কি হয়, ওই দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ আপনার উল্টো দিকে যে আপনার পার্টনার ছিলেন, সে আবার এমন কারোর সাথে জড়িয়ে পড়ে যে তার মনের সমস্ত ইচ্ছাকে পূরণের যোগ্যতা রাখে। আমি কিছুদিন আগে বলছিলাম যে মানে কয়েকজনকে বলছিলাম যে দেখুন, দু ধরনের নায়কের সিনেমা আমরা দেখি, একটা নায়ক হচ্ছে ভদ্র শান্ত সভ্য, আর একটা নায়ক হচ্ছে তাতে দেশলাই কাটিয়ে ঢুকে ক্যা হুয়া রে ক্যা হুয়া এরকম করতে করতে আসে। তো ওই দ্বিতীয় যে নায়কটা আছে সেও কিন্তু বিয়ে করছে, বাচ্চা হচ্ছে, সিনেমা শেষ করছে, সেটাও যেমন, আবার ভদ্রটাও তাই। এখন কার জন্য কোনটা সুইটেবল এটা চুজ না করে আজকের ফার্স্ট লাইফে, বিশেষ করে এই মোবাইলের লাইফে, ইন্টারনেটের লাইফে আমরা কিন্তু বিভিন্ন হ্যাপাজটে জড়িয়ে পড়ছি, কিভাবে তার সমস্যা সমাধান হবে তার বিন্দুমাত্র কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। এখন সমস্যা যদি সম্পর্কের মধ্যে সৃষ্টি হচ্ছে আর সেটাকে যদি আপনি ঠান্ডা মাথায় খুঁজে বার করে প্রবলেম সলভ করতে পারেন, তাহলে আমাদের মতন দোকানদারদের আপনাদের প্রয়োজন বিন্দু মাত্র পড়বে না। নিজেরা নিজেদের ব্রেনটাকে ঘামান, আমাদের দোকানগুলোতে তালা পড়ে যাবে। কিন্তু যদি সমস্যা হয়ে গেছে এবং সেটা সমাধানের আর কোনো রাস্তা বার করতে পারছেন না,
আপনার ব্রেনে তালা পড়ে গেছে, তখন আমাদের মতন দোকানদারদের কাছে আপনাকে আসতে হবে। এবার আমি আজকে যে ভিডিওটা করতে বসেছি সেটার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের মতন দোকানদারের কাছে আপনার আসার দরকার নেই, আপনি নিজে নিজেই নিজের সমস্যার সমাধান করুন। হ্যাঁ, কিছু দ্রব্য লাগবে, দ্রব্যগুলো আমি বুঝিয়ে ভেঙে বলে দিচ্ছি, এবং কিছুটা সময় লাগবে। এই সময় এবং এই দ্রব্যের গুণে আপনি কিন্তু আপনার ব্যক্তিগত সমস্যাকে নিজে নিজেই সমাধান করতে পারবেন, আপনাকে কোনো দোকানদারের পাল্লায় পড়তে হবে না। তো আজকে যে প্রয়োগটা করতে বলছি সেটা হচ্ছে কামাক্ষার একটা অতি তীব্র তীক্ষ্ণ একটা প্রয়োগ, এবং এই প্রয়োগে এত তীক্ষ্ণতা আছে যে এর মন্ত্রকে কিন্তু কখনোই বৈদিক মন্ত্রের সাথে সরাসরি যুক্ত করা যায় না। মন্ত্র দুই ধরনের হয়, একটা বৈদিক একটা সাবর। এটা সাবর এবং বৈদিককে জুড়ে তৈরি করা হয়েছে, এবং এর এত প্রবল তীক্ষ্ণতা যে আমরা দোকানদারি করতে গেলে এই প্রয়োগটাকে হাতিয়ার করার চেষ্টা করি, যদি সামনেওয়ালা সেই ধরনের খরচ করতে পারে তো। সুতরাং এটা একটা ব্যয় সাপেক্ষ পদ্ধতি, কিন্তু জেনে রাখুন এই পদ্ধতির কোনো বিকল্প নেই এবং এই পদ্ধতির কোনো তোড় নেই, কোনো তোড় নেই, একটাই তোড় আছে। যেভাবে দ্রব্যগুলোকে বল মানে রাখতে রাখার কথা বলা হবে, প্রয়োগটা যেভাবে করতে বলা হবে, সেই প্রয়োগটা যদি কোনো কারণে কোনো ভালো মানের তান্ত্রিক বিসর্জন করে দেয়, ভেঙে দেয়, তাহলেই সম্ভব। বা ওটাকে যদি কেউ মানে এটাই তাই সম্ভব, অথবা যদি কেউ ওটাকে তুলে নিয়ে গিয়ে জলে ফেলে দেয়, আগুনে পুড়িয়ে দেয়, বা আর যে সমস্ত সিস্টেম আছে সেরকম করে, ঘন্টা ক্যাচ করা কিচ্ছু হবে না, ওই প্রয়োগের কোনো তো হবে না। তো এবার আসি প্রথম যেটা, সেটা হচ্ছে দেখুন এই প্রয়োগটা করার জন্য আপনার কোনো তীক্ষ্ণ দিনের প্রয়োজন নেই, একটাই দিন আপনি চুজ করে নিন, সেটা হচ্ছে রবিবার, যে কোনো রবিবার। আপনাকে ভয় পাওয়ার মতন কোনো ব্যাপারেও যেতে হবে না, কারণ এটা কোনো রাত্রে করার প্রোগ্রাম নয়, এটা আপনাকে দিনে করতে হবে দুপুর ১২টার পরে। এবং এক্ষেত্রে আপনার প্রয়োজন পড়বে বশীকরণ মালা, যেটা এই মুহূর্তে আমার কাছে নেই, ওপরে ঠাকুর ঘরে রয়েছে, মানে আমার পুজোর জপের ঘরে রয়েছে, পরে আবার ওটাকে দেখিয়ে দেবো। বশীকরণ মালার একটা প্রয়োজন পড়বে, ওতে মন্ত্র জপ করতে হবে। বশীকরণ গুটিকার একটা প্রয়োজন পড়বে, যেটা আমার কাছে অ্যাভেলেবেল কখনোই থাকে না, যখন আমি কাজ নিই তখন ওটাকে আনাই, কারণ ওটা প্রচন্ড কস্টলি। আর প্রয়োজন পড়বে হাত্তাজড়ি। তো এইখানে পার্ট ওয়ানে যে ভিডিওটা দেওয়া আছে এই চ্যানেলে, সেই পার্ট ওয়ান ভিডিওটাকে দেখবেন, ওখানে হাত্তাজড়িকে কি করে প্রতিষ্ঠা করতে হয়, জাগ্রত করতে হয়, অ্যাক্টিভ করতে হয়, সেই সম্পর্কিত সমস্ত তথ্য দেওয়া আছে, ওইটার আপনার প্রয়োজন পড়বে। আর প্রয়োজন পড়বে সাদা বস্ত্রের, সাদা আসনের, আসন যার উপরে বসে আপনি কাজটা করবেন। আর প্রয়োজন পড়বে যার উপরে আপনি প্রয়োগ করতে চলেছেন তার নাম ফটো, তার মায়ের নাম, গোত্রটা পেলে আরো ভালো, না যদি পান এটা জেনে রাখুন, যদি কখনো কারোর গোত্র না জানেন তাহলে কাশ্যপ গোত্র বলেই আপনি সবার কাজ করতে পারবেন নির্দ্বিধায়, নিশ্চিন্ত নয়। তো আমি ধরে নিচ্ছি আপনি সমস্ত জিনিস জোগাড় করেছেন এবং আপনি রবিবার দিন এই প্রোগ্রামকে শুরু করতে চলেছেন। তাহলে আপনাকে ফার্স্টে একটা কাজ করতে হবে, একটা চৌকি পাততে হবে, একটা একান্ত ঘর, যেই ঘরটার মধ্যে কিন্তু আপনার পুজো জপ চলাকালীন অন্য কেউ কখনোই প্রবেশ করবে না, অন্য সময় করবে, আপনার জপ চলাকালীন করবে না, তাই সেই ঘরের জন্য ছিটকিনি থাকে, দরজা থাকে। তো আপনি চান্ধান করে আসবেন, কোনো সুরক্ষা মালার প্রয়োজন নেই, কোনো সুরক্ষা ঘেরারও প্রয়োজন নেই, আপনি একটা চৌকি পাতবেন, সেই চৌকির ওপরে একটা সাদা কাপড় বিছাবেন, তার উপরে একটা কাঁসা হোক তামা হোক একটা প্লেট রাখবেন, সেই প্লেটটাকে সম্পূর্ণ চাল দিয়ে ভর্তি করবেন, আতপ চাল বা গোবিন্দভোগ চাল। ভর্তি করার পরে তার উপরে এই যার উপরে প্রয়োগটা করতে চাইছেন তার একটা ফটো রাখবেন, ফটোর উপরে লাল কালি, যে কোনো প্রকার লাল কালি দিয়ে তার নামটা খুব গোটা গোটা করে লিখবেন, তলায় তার মায়ের নামটা লিখবেন, মা বলে সমান সমান চিহ্ন দিয়ে মায়ের নাম, গোত্র লেখার ওখানে দরকার নেই, এই ফটোটা রাখবেন।
এবার এই ফটোর উপরে আপনাকে রাখতে হবে বশীকরণ গুটিকা, আর চৌকিতে এতটা জায়গা থাকতে হবে যে আপনি যে হাত্তা জড়ির যে বেসের মধ্যে হাত্তা জড়িকে রেখেছেন সেটা যেন পাশে থাকতে পারে। যদি একান্ত জায়গা না থাকে তাহলে ফটোটা একটু সাইড করে চালের উপরেই রেখে দেবেন, তাতে কোনো অসুবিধা হবে না। এবার একটা ধূপ জ্বালবেন, একটা বাতি জ্বালবেন, দুধের তৈরি সাদা মিষ্টি ওকে ভোগে দেবেন। এবার আপনাকে কিছু ফুলও জোগাড় করতে হবে, আর চেষ্টা করবেন যদি আপনার গুরু দীক্ষা হয়ে থাকে তাহলে ওই চৌকির উপরে গুরুদেবেরও একটা স্থান রাখতে, যদি গুরুদেব না থাকে তাহলে একটা শিবের ফটো কিংবা শিবলিঙ্গকে ওখানে রাখবেন গুরু রূপে। এবার আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই পূজোর যে পদ্ধতি আছে, অর্থাৎ আচমন করা, জল শুদ্ধি করা, ফের গুরু পুজো করা, মানে গুরুর পুজোটাতে আমি পরে আসছি, এরপরে আসন কিলন ইত্যাদি যা যাবতীয় আছে যে পুজোর পদ্ধতি আছে যেটা নিয়ে আমি পরে একটা আলাদা ভিডিও করবো, কারণ ওটা বেশ বড় ধরনের ভিডিও হয়ে যাবে এবং ওটা আমি একবারে বারো করবো, ওটা পাটে পাটে বার করবো। তো এই পুরো পদ্ধতিটা করার পরে আপনার প্রথম কাজ হচ্ছে যদি আপনার গুরু দীক্ষা হয়েছে তাহলে গুরুদেবকে পঞ্চোপচারে একটা পুজো করা, যদি গুরুদেবের ফটো মানে গুরুদেব না থেকে থাকেন কোনো দীক্ষা না হয় তাহলে শিবকে গুরু মনে করে আপনাকে শিবের পঞ্চোপচারে পুজো করতে হবে। এবং পুজো হয়ে যাওয়ার পরে যদি গুরু মন্ত্র থাকে তাহলে গুরু মন্ত্র একমালা জপবেন ওই বশীকরণ মালাতে, আর যদি গুরু মন্ত্র দীক্ষা না হয় তাহলে ওম নমঃ শিবায় এই মন্ত্রটা ওখানে ওই বশীকরণ মালাতে একমালা জপ করবেন। জপের পরে মালাটা গলায় পড়বেন। এবার আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই যে বশীকরণ গুটিকা আছে এবং হাত্তা জড়ি আছে, ফার্স্টে হাত্তা জড়ির পঞ্চোপচার পুজো করতে হবে, ফের হাত্তা জড়ির জন্য যে নির্দিষ্ট জপটা আমি ওই পার্ট ওয়ানে বলে রেখেছিলাম সেটা আঙুলে 10 বার জপতে হবে, ঠিক আছে? হয়ে গেল, এবার বশীকরণ গুটিকার পুজো করতে হবে। বশীকরণ গুটিকাকে যখন পুজো করবেন তখন কামাক বশীকরণ গুটিকা রূপী দেবী কামাক্ষাই নমঃ, অথবা বশীকরণ গুটিকা রূপী দেবী ললিতা ত্রিপুর সুন্দরী নমঃ এই মন্ত্রে পুজো করতে হবে পঞ্চোপচারে। পুজোর পরে বাস এবার বশীকরণ মালাটাকে তুলুন, আর খেয়াল রাখবেন এই পুরো পদ্ধতিটা কিন্তু 11 দিনের একটা পদ্ধতি, অর্থাৎ রবিবারে স্টার্ট করছেন, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ এদিনকে গিয়ে শেষ হবে, বৃহস্পতিবার দিনকে একটা ছোট হোম করতে হবে বা বুধবার দিনকেও আপনি রাত্রে করে নিতে পারেন। তো এই যে 11টা দিন, এই 11 দিন কিন্তু আপনাকে পূর্ণ ব্রহ্মচর্য থাকতে হবে শরীরের সাথেও মনের সাথেও, অর্থাৎ কোনো অবস্থাতে। ব্রহ্মচর্যের মানেটা হচ্ছে আপনি এমন কোনো খাবার খাবেন না যে খাবারটা আঁশ জাতীয়, আপনাকে খাবারে খুব শুদ্ধতা বজায় রাখতে হবে, এবং এমন কোনো চিন্তা ভাবনা, এমন কোনো মুভি দেখা বা এমন কোনো কারুর সাথে কথা বলা যেখানে আপনার শারীরিক অবক্ষয় হয়, অর্থাৎ বীর্যস্থলন হয় কিংবা সিক্রিয়েশন হয়, এই ধরনের কোনো কাজ আপনি করবেন না ওই 11টা দিনের জন্য, বা সেটা মেনটেন করতে হবে। এবার আপনাকে আপনি পদ্ধতিতে আবার ফেরত যাই, তো আপনি বশীকরণ মালা তুলবেন, এবার বশীকরণ মালাকে হাতে মুঠো করে নেবেন, সুমেরুটাকে আপনাকে এইভাবে টাচে রাখতে হবে, এবং টাচে রেখে আপনাকে লিঙ্ক মন্ত্র জপতে হবে, যেটা আমি লাগাতার ভিডিওগুলোতে বলে আসছিলাম। লিঙ্ক মন্ত্রটা কি আমি আস্তে আস্তে বলছি, আপনারা ভিডিও পজ করে লিখে নিন। গুরু ষট গুরু ষট গুরু হৈ বীর গুরু সাহাব সুম্র বড়িভন্ত সিংহি টোরো বন কহো মন্নাও কর্তার সকল গুরু কো হর ভজাই ঘট্টপকার উঠ জাগ চেত সম্ভার শ্রী পরমহংস বলে নিজের নাম নেবেন, আপনি ছেলে মেয়ে যেই হন। আচ্ছা, মেয়েদের ক্ষেত্রে বলি ওই 11 দিনের মধ্যে এমন ভাবেই দিনটাকে সাজান যে আপনার পিরিয়ড যেন হয়ে গিয়ে থাকে, কারণ এই 11 দিনের মধ্যে আবার 5 দিন যদি গ্যাপ হয়ে যায় সেটা ঠিক নয়, কারণ মাত্র তো 11 দিনের মামলা, সুতরাং সেটাকে একটুখানি মেনটেন করবেন। তো এই মন্ত্রটা হয়ে যাওয়ার পরে বশীকরণ মালাতে 3টে ফু দেবেন, ওই ফটো এবং বশীকরণ গুটিকাতে 3টে ফু দেবেন দূর থেকে যাতে মুখের থুতু ওখানে গিয়ে না পড়ে। তারপরে মূল মন্ত্র জপতে হবে নিত্য
এগারো মালা করে এগারো দিন যাবত ধরে। এগারো মালা মানে একশো আটের দানার মালা আপনার, নয় নম্বরটা সাক্ষী, তো একশো আট ইন্টু এগারো আপনাকে ডেলি জপতে হবে। সুতরাং এই সময়টা আপনাকে বার করতে হবে। তো রবিবার দুপুরে যদি আপনি স্টার্ট করছেন, প্রত্যেক দিন দুপুরেই এটা আপনাকে করতে হবে, এটা মাথায় রাখবেন। এবার আপনার সুবিধার জন্য আপনি রাত্রে করতে পারেন, রাত্রে করতে চাইলে রাত দশটার পরে করতে হবে। খেয়াল রাখতে হবে ওই টাইমটাকে আপনাকে মেনটেন করতে হবে রেগুলার বেসিসে। এই এগারো দিনের মধ্যে কোনো বাহানাবাজি নয় যে আমার পার্টি আছে, নেমন্তন্ন আছে, কিংবা আমি কোথাও ঘুরতে যাব, কাজে যাব, হোয়াট এভার, আপনাকে সব পোস্টপন করতে হবে, কারণ এটা ভেঙে ভেঙে হয় না। তো মূল মন্ত্রটা এবার আমি বলি, ওম ভগবতী বিদ্যা মোহিনী অমুক আকর্ষয় আকর্ষয় হুম, এটা হচ্ছে মূল মন্ত্র। এই অমুক যেখানে শব্দটা লেখা ছিল সেই জায়গায় ওই ব্যক্তির নাম বলতে হবে। তার আগে অবশ্যই একটা শুরুতে সংকল্প করে নেবেন। এইভাবে এগারো দিন এগারো মালা আপনার জপ হবে। জপের শেষে আপনি মানে এগারো নম্বর দিনের যদি রাত্রে জপ করছেন তাহলে বারো নম্বর দিনে আপনাকে হোম করতে হবে। আর যদি আপনি দিনে জপ করতে পারছেন, আপনার কাছে সেই সময় আছে, তাহলে আপনাকে রাত্রে ওই যেদিনকে শেষ হবে বুধবার সেই রাত্রেই আপনি একটা জপ হোম করে নেবেন। কিরকম একটা হোমকুণ্ড নেবেন, তা সেখানে কিছু আমকাঠ বেলকাঠ যাই হোক জড়ো করবেন। করার পরে বেশ খানিকটা কর্পূর দেবেন। কর্পূর দেওয়ার পরে যে পদ্ধতিতে হোম জ্বালে সেই পদ্ধতিতে হোমটাকে জ্বালবেন। যদি আপনি হোমের পদ্ধতি না জানেন তাহলে একটা ব্রাহ্মণের সাহায্য নেবেন, সে শুধু হোমের আগুন জ্বালবে, আবার আগুন নেবানোর পদ্ধতিতে আগুনটা নিভিয়ে দেবে। আপনি তার মাঝখানে আপনার কাজটা করবেন, কাজে হোমে বসার আগে এই পুরো পদ্ধতিটাকে আবার দোহরাবেন, জপটা বাদ দিয়ে পুজোগুলোকে আবার করবেন। এবার এই এই মন্ত্রেই একশো আট এই এক হাজার আট বার আপনাকে আহুতি দিতে হবে। বাজার থেকে বাজারে যে নর্মাল হোমার কিনতে পাওয়া যায় সেই হোমার কিনে আনবেন, রেডিমিক্স হোমার, তাই দিয়েই আহুতি দেবেন। খেয়াল রাখবেন হোমের সময় এই আহুতি দেওয়ার সময় এই তিনটে আঙুল ব্যবহার হবে, এই দুটো আঙুল কিন্তু ব্যবহার হবে না, আপনাকে মৃগ মুদ্রাতেই আহুতি দিতে হবে। আপনার হোম যজ্ঞ সব শেষ, এবার সব পরিষ্কার করে নিন। এবার ওই যে ফটোর উপরে বশীকরণ গুটিকাটা আপনার ঘরে চৌকিতে রাখা আছে, আমি ধরে নিচ্ছি আপনি হোম অন্য কোথাও করেছেন অথবা ওই ঘরেই করেছেন, ওই চৌকিতে হাত দেবেন না। ওই চৌকিতে এবার যে ফটো আর বশীকরণ গুটিকা আছে সেটাকে যত্ন করে তুলুন। হাতটা যদি আপনার কাছে যেমন আছে তাকে যেখানে রাখতেন এতদিন সেখানে আবার প্লেস করে দিন, এবং মায়ের কাছে কামনা করুন যে মা আমার কাজটা তাড়াতাড়ি করে দাও। আর এই ফটো এবং বশীকরণ গুটিকাকে দুটো উপায় আছে। একটা উপায় হচ্ছে ভালো করে পেঁচিয়ে প্যাক করুন, দিয়ে লাল সুতো দিয়ে বাঁধুন, তারপর একটা কোনো কৌটোর মধ্যে ভরুন ওকে, যে কোনো কৌটো ভরে ভালো করে টাইট করে ওকে কোনো মাটিতে গেড়ে দিন আপনারই বাড়ির মধ্যে, কেন সেটা পরে বলছি। আর যদি মনে হচ্ছে তোমার বাড়িতে মাটি নেই তাহলে ওইভাবেই ভালো করে প্যাক পুক করে ওকে নিয়ে কোনো একটা জায়গায় আলমারির ভেতরে যেখানে চট করে হাত যায় না এরকম জায়গায় অন্ধকার জায়গায় ওকে রেখে দিন। আপনি দেখতে পাবেন পনেরো দিনের মধ্যে আপনার কাজ গ্যারান্টি দিয়ে হবে, গ্যারেন্টি দিয়ে হবে। শুধু নিজের নিষ্ঠাটা এবং নিজের বিশ্বাসটা অবশ্যই করে দেবেন, সিস্টেমটাকে ফলো করবেন, করলে আপনার কাজ হবেই হবে। এবার যেটা বলেছিলাম যে বাড়ির মধ্যেই পুঁতবেন যদি পোঁতার সম্ভাবনা আছে। কেন? যদি ধরুন আপনি যার জন্য এই প্রয়োগটা করতে যাচ্ছেন আপনার মন থেকে তাকে আর পছন্দ হচ্ছে না, তাহলে আপনার কর্তব্যের মধ্যে পড়ছে তাকে মুক্ত করে দেওয়া, কারণ আপনি তাকে আপনার দিকে ঝুঁকি রাখছেন আর আপনি অন্যদিকে ঝুঁকছেন, এটা কিন্তু ঠিক হবে না, জীবন জ্বলে ছারখার হয়ে যাবে। আর এটা একটা ঘটনা। দ্বিতীয় যে ঘটনাটা, ধরুন কোনো কারণবশত তার আয়ু আর নেই, তিনি দেহ রাখছেন বা রাখতে চলেছেন, তাহলে ইমিডিয়েট ওটাকে মাটি থেকে তুলে ওকে বিসর্জন করে দিন। আপনি বিসর্জন করলে বিসর্জন হয়ে যাবে, কোনো বয়ে যাওয়া নদীতে সব খুলে ফেলুন, কৌটো ফেলে দিন, দড়ি ফেলে দিন, ফটো ফেলে দিন, ওই বশীকরণ গুটিকাও ফেলে দিন, এমনকি আপনার কাছে যে বশীকরণ মালাটা ছিল সেটাকেও ধরে ফেলে দিন, তাকে ইমিডিয়েট মুক্ত করে দিন। নহেলে তার মৃত্যুর পরে তার আত্মা কিন্তু আপনার পেছনে ধাওয়া করে বেড়াবে, যেটা বাঘের বাচ্চা তান্ত্রিকও আপনার কিছু করতে পারবে না, কারণ আপনি চেপে গেছেন যে কোনো কারণেই যে আপনি এই কাজটা করে রেখেছেন, আর তিনি কিছুতেই খুঁজে বার করতে পারবে না যে এই প্রেত কেন আপনার প্রেত পেছন ছাড়ছে না, কারণ বেচারি ওই প্রেতও জানে না যে আপনার ওর টিকিটা আপনার কাছে বাঁধা, ওর আত্মাটা আপনার কাছে বাঁধা।
তাই এই বিষয়ে ভীষণ সাবধান, যখনই পোতাপুতির কাজ হবে না সেই জায়গাটাকে নজর রাখবেন। বাস, এর বেশি আর কিছু বলার নেই। আমি শুধু মনে করব যে যে পদ্ধতিটা আমি বুঝালাম সেটা আপনারা সঠিকভাবে বুঝলেন, যদি না বোঝেন ভিডিওটা 10 বার দেখে নিন। কিন্তু প্রয়োগের আগে ভালো করে ভেবে নেবেন যে আপনি বিয়ে করবেন মনে বলেই কিন্তু কাজটা করতে যাচ্ছেন, বা সম্পর্কটাকে সুদৃঢ় রাখবেন আজীবনের জন্য, শেষ নিঃশ্বাসের দিন পর্যন্ত তাই করতে যাচ্ছেন। যদি শুধু মজা করার ছলে এটাকে করেন, নিজের পায়ে নিজে কুড়ুল মারবেন। যাই হোক, যদি আমার এই ভিডিওটা আপনাদের কোনো উপকারে আসে, ভালো লাগে, তাহলে ভিডিওটাকে একটা লাইক দেবেন। যদি উপকারে না আসে, ভালো না লাগে, ডিসলাইকও দিতে পারেন। যদি অতিরিক্ত কিছু জানার থাকে, দাম বাদ দিয়ে, কোনো অর্থনৈতিক আলোচনা বাদ দিয়ে, যদি কোনো কিছু জানার থাকে নিচে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেবো। এবং অবশ্যই করে বলবো, আপনার প্রয়োজন নাও থাকতে পারে, যদি এরকম কারোর এই ভিডিওটার প্রয়োজন পড়ছে তাহলে অবশ্যই ভিডিওটা তাকে শেয়ার করুন। অযথা শেয়ার করে কারোর সময়কে বিরক্ত করবেন না। আজকে আর বিশেষ কিছু বলার নেই, শুধু মা বগলা এবং মা কামাখ্যা সকলের কাছে কামনা করি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অন্যদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আবার আগামী দিন আসবো আপনাদের প্রয়োজন পূর্তির কোনো একটা ভালো ভিডিও নিয়ে। নমস্কার।